আসসালামু আলাইকুম। অপশনস কিচেনে আপনাদের আরেকটি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি পিঠা করে দেখাচ্ছি তাল দিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি তালের মেলা পিঠা। আমার কাছে এই পিঠাটি খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আজকে আপনাদের সাথে এই পিঠাটির রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিন কীভাবে আমি তালের মেলা পিঠাটা তৈরি করছি। প্রথমে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়িটা ব্যবহার করছি। একটু শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। অনেকে আছে গুঁড়িটা ভেজে না নিয়ে পিঠাটা তৈরি করে, ওটা আমার কাছে আটা আটা লাগে। এইভাবে যদি একটু শুকনো খোলায় ভেজে নেন তাহলে পিঠাটা একটু শক্ত সফট হয়, আর এছাড়াও খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিলেই হলো, গুঁড়িটাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো চালের গুঁড়িটা ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে রেখে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। এটা অপশনাল, গুড় যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম তালের পাল্প, দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আখের চিনিটা ব্যবহার করছি। আমি কিন্তু কোনো পরিমাপ বলবো না, যে যতটুকু পিঠা তৈরি করবেন সে পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা সব কিছু দিয়ে নেবেন। দিয়ে নিলাম আমি নারিকেল। আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়ে নিই, একটু কেটে নিয়েছি। এভাবে করলে পিঠার কামড় দিলে, যে নারিকেলটা কামড় লাগে সেটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু কুড়িয়েও নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢেকে রাখছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। গুঁড়ির তুলনায় প্যানটা একটু ছোট হয়ে গেছে, আপনারা এই ভুলটা করবেন না। আপনার একটা বড় প্যানেই গুঁড়িটা মাখানোর চেষ্টা করবেন। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন না, তাহলে নিচে কিন্তু লেগে যাবে। প্রথম অবস্থায় কিন্তু এই ডোটা একটু নরম থাকবে, যেহেতু গরম, ঠান্ডা হয়ে গেলে আরেকটু টেনে শক্ত হয়ে যাবে। এখন চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে সরিয়ে রাখছি। তো ঠান্ডা হয়ে গেছে, আমি এখান থেকে একটু একটু করে ডো নিয়ে মেলা পিঠা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো শেপেই এই পিঠাটা তৈরি করতে পারেন। তা আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমার রেসিপি দেখতে দেখতে যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করারও অনুরোধ রইল। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এখন একটি পাতিলের মধ্যে পানি আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এটা স্টিলের স্ট্রেনার। আপনাদের বাসায় যদি স্টিমার না থাকে এভাবে করে কিন্তু পিঠাগুলো সিদ্ধ করে নিতে পারেন। তো ঢাকনাটা ঢেকে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য। তো দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হলে কিন্তু আবার অন্যরকম কালারে চলে আসবে। তো একে একে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখতে নিশ্চয়ই ভালো লাগছে। আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। তো এই ছিল আজকে আমার মেলা পিঠার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।